হ্যালো বন্ধুরা, কেমন আছেন? সকালে আশা করি সকালে ভালো আছেন। তো নিয়ে আসলাম নতুন একটি ইন্টারেস্টিং টপিক নিয়ে নতুন একটি ভিডিও। তো ভিডিওটি পুরোপুরি দেখবেন, পুরোপুরি না দেখলে হয়তো অনেক কিছু মিস করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আজকে আমার ভিডিওটির প্রথম বিষয় হচ্ছে ড্রাকো, মানে ড্রাকো যে M1014 ইভো, যে গ্রিন কালারের যে M1014 লিজেন্ডারি ইভো স্কিন আসছে, তো সেটা। তো এখানে দেখতে পাচ্ছেন M1014 গ্রিন ফ্লেম ড্রাকো নামে একটা ইভো নতুন একটা গান আসতে চলেছে M1014-এর। তো সেটা অ্যাবিলিটিগুলো দেখে নেন আপাতত। তো একটা এক্সক্লুসিভ ইমোট এখানে দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে ম্যাক্স করলে পরে 7 লেভেলে গেলে পরে এই ইমোটটা পাওয়া যাবে। তো ইমোটটা বেশি অনেক কিছু মনে হইতেছে না, নতুন কিছু না, কারণ ড্রাকোতে তারপর স্কারে তারপর MP14-এ সব কটাই মনে করেন যে প্রায় এই সেম পদেরই ইমোট, মানে অন্ধকার হয়ে যায়, ব্যাকগ্রাউন্ড অন্ধকার হয়ে যায়, আর তো একটা কিছু হয়ে যায়। তো নতুন কিছু মনে হলো না। তো এখানে মানে বন্দুকের অ্যাবিলিটিগুলো দেখে নেন। তো পাঙ্খা বড়, এগুলো কিল ফিল চেঞ্জ হয়ে গেলো, এবং অ্যাবিলিটি ডবল রেট অফ ফায়ার খুলে গেলো, আর ডবল রিলোড স্পিড সেটা কমে গেলো। তো এখানে দেখতে পাচ্ছেন যে 6 লেভেলে গেলে পরে একদম মারাত্মক দেখা যাবে, এবং 7 লেভেলে গেলে পরে হচ্ছে যে একটা এক্সক্লুসিভ যে ইমোটটা যেটা ইভোমানের থাকে, তো সেটা খুলে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে ফেডেড ড্রিলে হচ্ছে ড্রাকো, মানে এই M1014-টা আসছে। তো এটার যে একটা ব্যাগ থাকছে, ব্যাকপ্যাক, তো এটা হচ্ছে একটা পাংখার মতন, ডানার মতন দেখা যাচ্ছে। তো এটা পুরোই ওপি, চমৎকার দেখতে। তো এটা একটা লুট বক্স, আর এই যে উইং, মানে যে ডানার মতন জিনিস, আর এই যে M1014 দুটার কম্বিনেশন কিন্তু ওপি লেভেলের হবে। তো আপনাদের এখন দেখা দেবো কেমন হবে দুটো একসাথে M1014 হাতে নিলে এবং ড্রাকো ব্যাকপ্যাক লাগাইলে পরে। তো দেখতে দুইটাই মারাত্মক লাগতেছে, একদম মনে হইতেছে যে ভয়ঙ্কর ভয়ঙ্কর একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর মনে হইতেছে। তো এ নিয়ে দেখলে তো এখন এই বই পেয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে একটা ফেডেড হুইল আসছে কর্নার টপ স্কোরার, এটা হচ্ছে জার্সি ফেডেড হুইল, মানে এটা হচ্ছে লাকওয়েল বলা যায়, ফেডেড হুইল বলা যায় না, কারণ লাকওয়েল ওই জায়গায় আসছে। তো এখানে তো নয় রহমদের স্কিন নাই। তো আমাদের সবাই কিছুদিন পূর্বে আইছিল, তাও প্রায় 6 মাসের বেশি সময় হয়ে গেছে, তো প্রায় কিছুদিন না বলা যায় অনেকদিন আগে আইছিল। তো সেটাই মনে করেন যে দিছিল হচ্ছে 35 ডায়মন্ড রইল এক স্কিন, আর 10টা স্কিন হচ্ছে মনে হয় 300 ডায়মন্ডের স্কিন ছিল। তো আমি দুটা, মানে একটা প্যান্ট আর একটা এসেছিলাম, জার্সি এসেছিলাম হলুদ কালার, একটা জার্সি এসেছিলাম কলম্বিয়ার। তো আমাদের অনেকেই যদি জার্সি আশায় বসে থাকেন, যদি এই ইভেন্টটা আসে তাহলে অবশ্যই পাওয়া যাবেন জার্সি। তো এখানে দেখতে পাচ্ছেন যে দুইটা বান্ডেল, মেল এবং ফিমেল বান্ডেল। তো এরা হচ্ছে থাইল্যান্ডের সার্ভার, মানে রো কেফের সার্ভার। তো এখানে হচ্ছে একটা লাকওয়েল আসতো, লাকওয়েল একটা মেল বান্ডেল, একটা ফিমেল বান্ডেল। তো রেইনবো সামার বান্ডেল আর ফিমেল বান্ডেলের নাম হচ্ছে রেইনবো সানশাইন বান্ডেল। তো এখানে অ্যাবিলিটি, মানে এই লাকওয়েল খাসিয়ত, মানে যেই চমৎকার যে জিনিসটা, সেটা হচ্ছে যে একটা ব্রেক ডান্সার যে বান্ডেল আছে, অনেক রেয়ার ওল্ড যে গোল্ড রয়্যালের বান্ডেল, তো সেটা এখানে আসছে লাকওয়েলে। তো এটা অনেক রেয়ার হয়ে গেছে, কিছুদিন পূর্বে শুধুমাত্র একটা ইভেন্টে রিটার্ন আসছিলো ইন্ডিয়ার সার্ভারে, সেটা হচ্ছে দেওয়ালির উইশেস নামে একটা ইভেন্ট ছিল, সেখানে আসছিল। তো এটা পুরো ওপি বান্ডেল দুটা। তো এটার আমার ইউনিক লাগছে যে মাথার যে ক্যাপটা পরা চুলটা, তো সেটা আমার শুধু ইউনিক, মানে একদম নতুন লাগছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে 50% অফ থিম গান বক্স, মানে যে থিম বন্দুকগুলো আছে, থিম গানগুলো রয়েছে, তো সেগুলোর যে বক্স ক্রিয়েট থাকে, তো সেগুলো মনে হচ্ছে 50% ডিসকাউন্ট। তো আমাদের সার্ভারে হচ্ছে থিম বক্স এক একটা হয়তো 30 ডায়মন্ড করে কিনতে হয়, তো 50% ডিসকাউন্টে হচ্ছে আমাদের সার্ভারে আসে হচ্ছে 15 ডায়মন্ড, হয়তো 15 ডায়মন্ড। তো এখানে আমাদের এখানে দেখতে পাচ্ছেন একটা ইনকিউবেটার আসছে, তো এটা অনেক পুরনো একটা ইনকিউবেটার, এটা নিয়ে অনেক সময় ঝামেলা হয়েছিল, কারণ এখানে তারা ধর্মকে আঘাত করে, মনে করেন যে হিন্দু ধর্ম এবং ইসলাম ধর্মর যেই পবিত্র নামগুলো ছিল, তো সেগুলো ব্যবহার করে ট্যাটু বানাইছিল, তো এই বডিতে যাতে মারলে পরে, এনিমির গোত্রে লাগলে পরে
সেটা সে নামের উপর লাগবে আঘাত করবে তো সেই কাজটা ভালো করছিল না পরে শেষ আন্দোলনের পর এটা চেঞ্জ করছে ট্যাটোটা চেঞ্জ করছে ইনকিউবেটার একজন বন্ধু ছিল তো এটা ইন্দোনেশিয়ার সার্ভারে রিটার্ন আসছে আমাদের সার্ভারে আসার সম্ভাবনা আছে তো এখানে দেখতে পাচ্ছেন যে এলিট পাচ্ছে 60% ডিসকাউন্ট এটা আমি থাম্বনেইলে টাইটেলে কোথাও দেবো না যে ডিসকাউন্ট আসছে তো এটা আমি লাস্টে রাখছি কারণ অনেকে হয়তো এটা দেখে হয়তো ক্লিক করতে পারে কিন্তু আগে এর আগে কিছুদিন আগে থাইল্যান্ডের সার্ভারে স্টোরেজ দিছিল একদিনের জন্য 28 তারিখের জন্য শুধুমাত্র একদিনের জন্য দিছিল শুধুমাত্র একদিনের জন্য স্টোরেজ দিছিল তাও আবার 60% ডিসকাউন্টে তো সেরকম ইন্দোনেশিয়া এই মাসে কোনো ওয়েব ইভেন্ট ছাড়াই ডাইরেক্ট স্টোরে 60% ডিসকাউন্টে দিয়ে দিছে তো এখান থেকে মনে হয় যে 200 ডায়মন্ডে এলিট পাসটা নেওয়া যাবে তো আমাদের সার্ভারে পুরাই দুর্নীতি হয়েছে কারণ সব সার্ভার মিস্ট্রি সব আসবে এবং আইসে অনেক সার্ভারে আইসে বেশিরভাগ সার্ভারে আসছে এলিট পাসের ডিসকাউন্ট আসছে কিন্তু আমাদের সার্ভারে 3 মাসের বেশি মিস্ট্রি সব আসে না